السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له، وهو السميع العليم. وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة، وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم. الحمد لله যাবতীয় প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যার অশেষ মেহেরবানিতে সালাতুল মাগরিব আদায় করার পরে ত্রিমোহনী পশ্চিমপাড়া আহলুল হাদিস জামে মসজিদে একটি শিক্ষণ এবং প্রশিক্ষণ বৈঠকে বসতে পেরেছি, সে আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সালাত ও তাসলিম বর্ষিত হোক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মহানবী আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আমি খুবই সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে একটি বিষয় সম্পর্কে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। সে বিষয়টি হল, কেমন আমল করলে পরকালের অনন্ত সুখ শান্তি পাওয়া যাবে, কি ধরনের আমল করলে পরকালের অনন্ত সুখ শান্তি আমরা লাভ করতে পারব। আমরা সংক্ষিপ্তভাবে এই বিষয়টি জেনে নেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আমরা যারা মানুষ রয়েছি, আমরা আমল বা ইবাদত খুব কমই করতে পারি। সেটা আমাদের ব্যস্ততার কারণে হোক, অথবা না জানার কারণে হোক, অথবা অলসতার কারণে হোক, আমরা আমল থেকে অনেকটাই পিছিয়ে পড়ে আছি। যদিও কখনো কখনো আমরা আমল করি ঠিকই, কিন্তু সেই আমলগুলো থাকে শিরক এবং বিদআত মিশ্রিত। আবার কখনো কখনো শিরক বিদআত মুক্ত যদি আমল আমরা করেও থাকি, পক্ষান্তরে এমন কিছু অপরাধ রয়েছে, এমন কিছু গুনাহ রয়েছে যে কারণে আমাদের ওই স্বল্প সম্বলটুকু, স্বল্প আমলটুকু কিয়ামতের মাঠ পর্যন্ত যেতে না যেতে শেষ হয়ে যায়। ওই আমলটা আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সক্ষমতা অর্জন করে না। আমাদের আমলের অবস্থা হলো ঠিক এরকম। আমরা সবাই একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবো, সেটি হলো যে মানুষের গঠনের সময় হলো দুইটি সময়। কয়টি সময়? দুইটি সময়ে মানুষের গঠন হওয়ার সময়। তার মধ্যে একটি সময় হলো মায়ের পেটের ভিতর। একটা বাচ্চা 8 থেকে 9 মাস মায়ের পেটে থাকে, সেখানে তার শরীরের বর্ধন হয়, সে গঠিত হয়, তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ মায়ের পেটেই গঠন হয়। তো ওই মা, ওই বাচ্চাটা যখন জন্মগ্রহণ করে দুনিয়াতে, তো জন্মগ্রহণ করার সময়ে যদি একটা হাতবিহীন অথবা চক্ষুবিহীন অথবা একটা পাবিহীন দুনিয়াতে জন্মগ্রহণ করে, তো জন্মগ্রহণ করার পরপরই কি সেই অভাবটা সে বুঝতে পারে? কখনোই বুঝতে পারে না। কারণ
দুনিয়াতে আসার পরেই তার হাত পাও অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন পড়ে না, কারণ তাকে খাওয়ায় তার মা, তাকে পান করায় তার বাবা, তাকে বিছানায় শোয়ায় তার মা বাবা, তাকে প্রসাব পায়খানা করায়, এগুলো করার পরে আবার ইস্তিনজাও করিয়ে দেয় পিতা মাতা। সে কারণে একটা ছোট্ট বাচ্চা যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গহীন অবস্থায় জন্মগ্রহণ করে সে কিন্তু অভাব বুঝতে পারে না। ঠিক একইভাবে যখন বাচ্চাটি আস্তে আস্তে বড় হয়, সে যখন বুঝতে শেখে আমার হাতের প্রয়োজন, আমার পায়ের প্রয়োজন, আমি চলতে শিখছি, হাত দ্বারা আমার কাজ করতে হবে, অন্য অন্য বাচ্চাদের দেখছি সে ডান হাতে খায়, বাম হাতে অন্য অন্য কাজগুলো করে, সে পা দ্বারা চলে, এগুলো যখন আনুষঙ্গিক বাহিরে দেখে তখন সে প্রকৃত অভাবটা বুঝতে পারে। ঠিক একই রকম আমাদের আমলের জিন্দগিটাও, এই যে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সময় আমল করা, আর এই স্বল্প সময়টুকু মানুষ বুঝতে চায় না যে আসলে এই সময়টা কিভাবে গুরুত্ব দিয়ে আমাদেরকে কিছু আমল করতে হবে, মানুষ এটা কখনো বুঝতে পারে না। ঠিক ওই অঙ্গহীন বাচ্চা যেমন ছোটবেলায় বুঝতে পারেনি তার অঙ্গের কত দাম, আজকে আমরা মুসলিম বুঝতে পারছি না আসলে আমাদের ছোটখাটো কিছু ভালো আমলের যে কত দাম, কিয়ামতের মাঠে যে এগুলো আমাদের কত কাজে দিবে, এগুলো আমরা সাধারণ মানুষ এখন বুঝতে পারছি না। ঠিক বাচ্চা যেমন বড় হয়ে তার অঙ্গের অভাব বোঝে, তো আমরাও একদিন বুঝতে পারবো আমাদের এই আমলের অভাব, সেই বুঝটা কখন, আমাদের মৃত্যুর পরে। সম্মানিত উপস্থিতি, আপনার জন্মের পূর্বের জীবনের দিকে আপনি লক্ষ্য করুন, দেখবেন রুহের জগৎ বিশাল এবং বিস্তৃত, বেহিসাবি জীবন সেখানে। আবার আপনার জন্ম হয়েছে, মৃত্যুর পরের জীবনটা আপনি খেয়াল করুন, এই জীবনের কোনো শেষ নেই, এটা আদি অনন্তকাল। কবরের জীবনকে আপনি হিসাব করুন, আদি অনন্তকাল, কত দিন যে থাকতে হবে তার কোনো সীমা নেই। আবার হাশরের মাঠের কথা চিন্তা করুন, এক একটি দিন হবে 50,000 বছরের সমান, মানুষের হিসাবের বাহিরে। তো এই যে আমরা লক্ষ্য করছি যে আমাদের জন্মের আগের সময়, আমাদের মৃত্যুর পরের সময়, কবরের সময়, এরপরে হাশরের মাঠের সময়, এই সময়গুলো কিন্তু অনেক বেশি এবং বিস্তৃত, কিন্তু আমল করার জন্য আমাদেরকে যেই সময়টুকু আল্লাহ তাআলা দিয়েছেন জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত, এই সময়টা কিন্তু অনেক স্বল্প। এই সময়টা কি অনেক বেশি না স্বল্প? অনেক স্বল্প। একজন মানুষের গড় আয়ু যদি 60-70 বছর হয়, তাহলে সে ছোটবেলায় 2-4 বছর পর্যন্ত সে 10-12 ঘন্টা 15 ঘন্টা পর্যন্ত ঘুমায়, আর বড় হলে সে 8-9 ঘন্টা দৈনিক ঘুমায়। এভাবে 60 বছরে হিসাব করলে দেখা যায় যে 30 বছর তার ঘুমিয়েই কেটে যায়, বাকি 30 বছরের মধ্যে তার শিক্ষা দীক্ষা, তার সংসার, তার হাট বাজার, তার যাবতীয় হাসি তামাশা খেলা ইত্যাদি বিভিন্ন বিষয় মিলে তার বাকি 30 বছর, এর মধ্যে কোনো কোনো মানুষ কিছু আমল করার চেষ্টা করেন। এখন প্রশ্নটা হলো যে পরকালের যে অনন্ত সুখ আপনি পেতে চাচ্ছেন, পরকালের দীর্ঘ একটা সুখ যে আপনি ইচ্ছা করছেন, যে আপনি জান্নাতে যেতে চান, তাহলে এই জান্নাতের সেই চিরসুখ পাওয়ার জন্য এই অল্প সময়ের এই আমল কি আমাদের জন্য যথেষ্ট? আমাদের জন্য যথেষ্ট তখন যখন আমরা আমলগুলো নিজেদের কাজে লাগাতে পারব। ওই যে প্রথমে বললাম যে কেউ জানেনি না যে আমল করতে হবে, এটা যে আমল এটা আমরা কেউ জানি না, কেউ জানলেও শির্ক বিদাত মিশ্রিত আমল করছে, কেউ আবার শির্ক বিদাত থেকে মুক্ত হয়ে আমল করলেও এমন কিছু পাপ তার আছে যেই আমলটা কিয়ামতের মাঠে তার কোনো কাজে আসছে না। এই যে এইভাবে আমাদের আমলগুলো আমাদের কাছ থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ব্যক্তি দৈনিক 5 বার যদি গোসল করে তার শরীরে যেমন কোনো ময়লা থাকতে পারে না, ঠিক অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাতের বিনিময়ে তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই যে দেখুন, দৈনিক 5 ওয়াক্ত সালাত
আপনার অতীতের গুনাহগুলো ক্ষমা করে দেয়, মুছিয়ে দেয়, মিটিয়ে দেয়। আপনি নিজের জীবনকে প্রশ্ন করুন, এই যে আজকের দিন পর্যন্ত আপনি জীবনে কতবার সালাত আদায়ের সুযোগ আপনার দুনিয়াতে এসেছে, মুয়াজ্জিন কতবার আপনাকে দেখেছে হাইয়া আলা সালাহ, সালাতের প্রতি আসো, কল্যাণের দিকে আসো, কতবার গুনাহ মাফের এই আমলটি আপনাকে হাত ছানি দিয়ে দেখেছে, কিন্তু সঠিকভাবে আদায় করার সুযোগ আপনার হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা রাকাআতাইন, যে ব্যক্তি দু রাকাত সালাত আদায় করলো, জাস্ট দুই রাকাত, লা ইয়াসহু ফীহিমা, সালাতের মধ্যে কোনো ভুল করেনি, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবি, তার অতীতের সব ছবিরা ওনাকে মাফ করে দেবে, সুবহানাল্লাহ। এই যে দেখেন কত সময় আপনি নষ্ট করছেন, এই যে দু রাকাত সালাত সঠিকভাবে নির্ভুলভাবে আদায় করলে অতীতের সগীরা গুনাহটা মাফ হয়ে যাচ্ছে, ছোট পাপগুলি ক্ষমা হয়ে যাচ্ছে। এই সালাত পড়ার সময়টুকু আপনার এই জীবনে কোনোদিনও হয়নি। আপনার বয়স 75 হতে পারে, আপনার বয়স 60 হতে পারে, আপনি এই সুযোগটাকে কাজ লাগাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পাঁচ ওয়াক্ত সালাত এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান কেউ যদি নিয়মিত আদায় করে তাহলে এক বছরের অতীতের গুনাহ মাফ হয়ে যায়, সুবহানাল্লাহ। এরপরও আপনাদের কিন্তু সুযোগে হয় না যে সঠিকভাবে আপনি সালাতটুকু আদায় করতে পারবেন, এভাবে আপনি সওয়াব থেকে দিনের পর দিন বঞ্চিত হয়ে যাচ্ছেন। লাইলাতুল কদরের রাত সম্পর্কে কি ধারণা আপনাদের? আল্লাহ তাআলা নিজে কোরআনে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের এক রাত্রির ইবাদত হাজার মাস ইবাদত করলে যেই নেকি হবে, এক রাত্রি ইবাদত করলে সমান নেকি হবে, সুবহানাল্লাহ। যেইটাকে হিসাব করলে দেখা যায় 84 বছর, তো 84 বছর ইবাদত করলে যে নেকি হয়, এক রাত্রিতে ইবাদত করলে আপনি সেই নেকি পাচ্ছেন। তো নিজের বিবেককে প্রশ্ন করেন তো, যে আপনি আপনার বয়স আজকে 50 বছর বা 60 বছর, আপনি জীবনে কয়টা লাইলাতুল কদরের রাত্রি কাজে লাগিয়েছেন? আরে রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, লাইলাতুল কদরের রাত আসলে তিনি ছোটাছুটি করে আল্লাহর রাসূলকে গিয়ে বলছেন যে আল্লাহর নবী আপনাকে দেখলাম, লাইলাতুল কদরের রাত আসলে আপনি তহবন্দ শক্ত করে নেন, আটো সাটো করে পড়ে নেন এবং আপনি সালাতের জন্য দাঁড়িয়ে যান, আমাদেরকেও জাগিয়ে দেন, লাইলাতুল কদরের রাত পেলে কি আমল করবো আমাদেরকে জানান। দেখেন আল্লাহর রাসূল তাকে বললেন যে কুলি, তুমি বেশি বেশি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহ তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া ক্ষমা করতেই পছন্দ করো, ফাআফু আন্নি আমাকে মাফ করে দাও। আয়েশা বলছেন আল্লাহর নবী কি আমল করব, আল্লাহর রাসূল শিখিয়ে দিলেন এই দোয়াটা বেশি বেশি পড়ো। আর আপনার স্ত্রী কি করে? লাইলাতুল কদরের রাত বা রমজানের শেষ দশক আসলে কয়টা জামা কিনতে হবে, কি মার্কেট করতে হবে, কোথায় কোথায় যাইতে হবে, কোথায় দাওয়াতের শিডিউল, ঈদের পরে কোথায় ভ্রমণে যেতে হবে, এই দাওয়াতে ব্যস্ত থাকেন আপনারা, এটাই বাস্তব চিত্র, এবং আপনিও এটা নিয়েই ব্যস্ত থাকেন। আল্লাহর রাসূল আর তার স্ত্রীর আদর্শ কি ছিল, আপনি আর আপনার স্ত্রীর আদর্শ কি, আমার এবং আমার স্ত্রীর আদর্শটা কি? এই যে এভাবে জীবনের কত লাইলাতুল কদর আপনি নষ্ট করে ফেলেছেন, 84 বছর ইবাদত করলে যে নেকি হয়, এক রাত্রিতে করলে সেইটা হতো, এগুলো আপনি নষ্ট করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই যে সিয়ামের সময় চলছে শাবান মাসে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি নফল সিয়াম আদায় করতেন, তো নফল সিয়াম সম্পর্কে হাদিসের যে বিবৃতি, কেউ যদি একদিন সিয়াম পালন করে আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য, এক হাদিসে আছে বাআদ আল্লাহু ওয়াজহাহু আলিন্নারি 70 খারিফা, আল্লাহ তাআলা তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছর দূরে সরিয়ে দিবেন। অন্য হাদিসে আছে বাআদ আল্লাহু ওয়াজহাহু আলিন্নারি মাসীরাতান 100 আম, একদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কেউ যদি সিয়াম রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নামকে 100 বছরের রাস্তা দূরে সরিয়ে দিবেন, সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে কেউ যদি একদিন সিয়াম পালন করে আল্লাহকে খুশি করার জন্য, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান,
আল্লাহ তাআলা সিয়াম পালনকারী এবং জাহান্নামের মধ্যে একটা গর্ত সৃষ্টি করবেন, যেই গর্তের দূরত্ব হলো আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত। সুবহানাল্লাহ, এটা সিয়ামের মর্যাদা। আপনি একজন স্বয়ং সম্পূর্ণ মানুষ, শক্তি সবলওয়ালা মানুষ, পর্যাপ্ত সময় আপনার আছে, কিন্তু আপনি দেখেন আজকের এই দিনের সিয়ামগুলোকে আপনি নষ্ট করে ফেলছেন। আপনি কি অজুহাত দেখাবেন আমায়? সংসারের জন্য কাজ করেন, অর্থ ইনকাম করেন, এগুলো ভুয়া কথা, মিথ্যা কথা। আপনি ঠিকই অবসর সময় পান, আপনি ঠিকই অবসরকে কাজে লাগানোর জন্য কোনো প্রয়োজন গ্রহণ করেন না আপনি, এভাবে আপনি নষ্ট করে দিচ্ছেন আমলগুলোকে। একই সংক্ষিপ্ত সময়ে এই সময়ে এই আমলগুলোকে আপনি হাতছাড়া করে ফেলছেন। সম্মানিত উপস্থিতি, এই যে কোনো মানুষ যদি অজু করে সালাতের জন্য, এই অজু করলে হাদিসে আছে যে খরাজাত খাতায়াহু, তার আঙ্গুল দিয়ে পাপগুলো ঝরে যেতে থাকে পানির ফোটার সঙ্গে সঙ্গে। সুবহানাল্লাহ, এমনকি সর্বশেষ যে ফোটাটি আঙ্গুল থেকে পড়ে তার সাথেও গুনাহ ধুয়ে মুছে চলে যায়। সুবহানাল্লাহ, কই আপনি তো উজু করার চেষ্টা করেন না, সালাতই পড়েন, আপনি উজু কি করবেন? আল্লাহর রাসূল বলেছেন, মান ক্বালা মিছলু মা ইয়াকুলুল মুআযযিন, মুআযযিন আজানে যা বলল, কোনো মানুষ যদি তাই বলে এবং আজানের পরবর্তীতে একটা দোয়া আছে, কেউ যদি এটি পাঠ করে, হাল্লাত লাহু শাফাআতুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তার উপর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ, মানে তাকে জান্নাতে দেওয়ার জন্য সুপারিশ করা কে ওয়াজিব করে নেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে এই আমলটা, রাস্তায় ঘোরাফেরা করেন, কত আজান আপনার কানে আসছে, আপনি কোনোদিনও চেষ্টা করেন না আর আল্লাহর রাসূল আপনাকে সুপারিশ করবে এই আমলটা লুফে নেওয়ার জন্য, আপনি এমনিতেই নষ্ট করে ফেলছেন। আল্লাহর নবী বলেছেন যে কোনো ব্যক্তি যদি একবার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, গাছের পাতা যেমন ঝরে যায় তার শরীর থেকে গুনাহ ঝরে যাবে। আমরা দিন রাত চব্বিশ ঘন্টা কত যে সময় পাই, আমরা এই সংক্ষিপ্ত আমলটুকু করার চেষ্টা করি না। অন্য এক হাদিসে আছে যে যে ব্যক্তি পড়বে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি একটু উল্টা করে, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তির জন্য সঙ্গে সঙ্গে জান্নাতে একটা খেজুর গাছ রোপণ করিয়ে দেওয়া হয়। নিজের বিবেককে প্রশ্ন করেন তো যে আপনি আপনার ফ্রি সময়ে জীবনে কতগুলো জান্নাতে খেজুর গাছ পাওয়া থেকে মাহরুম হয়েছেন, কতগুলো কত হাজার কোটি খেজুর গাছ আপনি রোপণ করাতে পারতেন ফেরেশতাদের মাধ্যমে জান্নাতে, আপনি সেই সময়গুলোকে নষ্ট করে ফেলেছেন, সেই সময়গুলোকে আপনি হারিয়ে ফেলেছেন, আপনি ইবাদতে কাজে লাগাতে পারছেন না। সহিহ বুখারীর সর্বশেষ হাদিস, বিশ্বনবী বলেছেন কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান, যেহোবা দিয়ে উচ্চারণ করা খুবই সহজ দুইটা বাক্য রয়েছে, হাবিবাতানে ইলার রহমান, আল্লাহ তাআলার কাছে অত্যধিক পবিত্র দুইটি শব্দ, প্রিয় দুইটি শব্দ, সাকিলাতানে আলাল মিজান, মিজানের পাল্লায় সেগুলো অনেক বেশি ভারী হয় আমলের পাল্লায়, দুইটা শব্দ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কত সুন্দর এখন বলতে পারলেন আপনি, যেহোবা দিয়ে উচ্চারণ করা কত সহজ, অথচ রবের কাছে সবচেয়ে বেশি প্রিয় দুইটি বাক্য, অথচ যেহোবা দিয়ে উচ্চারণ করা খুবই হালকা, অথচ মিজানের পাল্লায় এই দুইটি শব্দের ওয়েট, ওজন অনেক বেশি। আপনি রবের সেই প্রিয় বাক্য থেকে প্রতিদিন মাহরুম হয়ে যাচ্ছেন, মিজানের পাল্লায় ভারী করার মতো আমল থেকে প্রতিদিন মাহরুম হয়ে যাচ্ছেন, এই সংক্ষিপ্ত সময়ে এই ছোটখাটো আমল থেকে আপনি নিজে বঞ্চিত হয়ে যাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, এ কারণে আপাতত আমরা জেনে রাখি যে আমাদের আমল করার জন্য সময়টা খুব বেশি দীর্ঘ না সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, এবং সেটা মৃত্যুর আগেই আমাদেরকে যা করে নেওয়ার করতে হবে। তাহলে আপাতত আমরা আমলের সময়টুকু কি বুঝতে পারছি, কখন আমরা আমল করব? মৃত্যুর আগে ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন যে মানুষকে যখন জান্নাতে দেওয়া হবে তো জান্নাতীরা সবচেয়ে বেশি আফসোস করবে দুনিয়াতে যেই সময়গুলো জিকির ছাড়া কাটিয়েছে। জান্নাতে তো সে যাবে অন্যান্য আমলের কারণে, কিন্তু গিয়ে বলবে যে কিছু আমল করেছি বিদায় জান্নাতে আসতে পেরেছি, যদি ওই দুনিয়াতে কত সময় নষ্ট করছি বন্ধু বান্ধবদের সাথে, কত সময় অযথা কাটিয়েছি,
ওই সময়গুলো যদি এই ছোট ছোট জিকিরগুলো করতে পারতাম আজকে হয়তো বা আমার মর্যাদা আরো উঁচুতে চলে যেত। এটাই আফসোস করবে জান্নাতিরা, আপনারাও করবেন আশা করি ইনশাল্লাহ। আমরা জান্নাতে যাব, একসঙ্গে থাকব, কিন্তু আমাদের আফসোস থাকবে এটি যে আমরা দুনিয়াতে কত সময় যে নষ্ট করেছি এর ইয়ার্তা নেই। এ কারণে চেষ্টা করবো তো ইনশাল্লাহ সময়গুলো আল্লাহ তাআলা আমাদেরকে কাজে লাগানোর তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যখন খুঁজছিলাম যে কি আমল করলে বা কিভাবে কাজ করলে কিয়ামতের মাঠে এটি আমাদেরকে ফায়দা দিবে, তো সহিহ মুসলিমের একটি হাদিস আলহামদুলিল্লাহ গত রাতে চোখে পড়ে যায়, তো সেখান থেকে কয়েকটি বিষয় আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব। তার একটি বিষয় হলো আপনি অল্প আমল করেন ঠিক আছে, কিন্তু আপনার আমলটা যেন হয় জুলুম মুক্ত। কি মুক্ত? জুলুম মুক্ত, অত্যাচার মুক্ত। এটি হলো এক নম্বর, আপনার আমল ইনশাল্লাহ পরকালীন শান্তির জন্য আপনার কাজে আসবে ইনশাল্লাহ। তা আমরা সে বিষয়ে একটু আলোচনা করি। এটি হলো হাদিসে কুদসি যেটি স্বয়ং আল্লাহ তাআলা নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। হাদিসের রাবি হলেন আবু দার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন আল্লাহ তাআলা নিজে বলছেন আপনাদেরকে, দেখেন ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দাগণ আমি আল্লাহ নিজের উপরে জুলুমকে হারাম করেছি। কি করেছি? হারাম করেছি। আল্লাহ তাআলা নিজে বলছেন যে আমি রব্বুল আলামিন বিশ্বজাহানের রব নিজের উপরে আমার উপরে আমি জুলুমকে হারাম করেছি, মানে আমি আল্লাহ কাউরে উপরে কি করি না, জুলুম করি না। এরপর আল্লাহ বলছেন ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং আমি জুলুমকে তোমাদের উপরও পরস্পরের মধ্যে হারাম ঘোষণা করে দিয়েছি। আমি আল্লাহ তো জুলুম করি না, করি না, তোমরাও যেন পরস্পর একে অপরের সঙ্গে জুলুম এবং অত্যাচারে লিপ্ত না হও, এ বিষয়ে আমি আল্লাহ কি করেছি, তোমাদেরকে নিষেধ করে দিয়েছি। এখন জুলুম, ওই যে আদম এবং হাওয়া আলাইহিম আসসালাতু ওয়াসসালাম, আল্লাহ তাদেরকে একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন, তারা খেয়ে ফেলেছিল শয়তানের প্ররোচনায়। তো ভুল বুঝতে পেরে তারা আল্লাহর কাছে কি দোয়া করেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলেছি, আর তুমি যদি আমাদেরকে রহমত ক্ষমা না করো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাহলে আল্লাহর আদেশ অমান্য করার ফলেও একটা জুলুম করা হয়। এরপর দেখেন পৃথিবীতে পাপ হলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক, মানুষের সাথে জড়িত পাপ। দুই, আল্লাহর সাথে জড়িত পাপ। আল্লাহর সাথে জড়িত পাপ যদি আপনি করেন, সালাত সিয়াম নষ্ট করেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি আপনাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। বাকি মানুষের সঙ্গে আপনি যদি কোনো পাপ করেন, কারো টাকা মেরে খেয়েছেন, কাউকে গালি দিয়েছেন, মারধর করেছেন, গিবাত বদনাম করেছেন, মিথ্যা অপবাদ দিয়েছেন, রক্ত ঝরিয়েছেন, এই কাজগুলো যদি আপনি করে থাকেন, এগুলো হলো মানুষের হক, মানুষের সাথে জড়িত পাপ। এই পাপ আপনি আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন না, আর আল্লাহ যদি ক্ষমা করেন তাহলে এটি আপনার উপর আল্লাহ জুলুম করলেন। আর আল্লাহ এই হাদিসে বলে দিচ্ছেন কি, আমি আমার উপর জুলুম কি কি করেছি, হারাম করেছি, সুতরাং আপনি আমার অপমান করবেন, আমাকে মারবেন, আর আল্লাহর কাছে ক্ষমা চাইলেই তিনি আপনাকে ক্ষমা করবেন, বিষয়টি এমন নয়। এটি হলো জুলুম। সম্মানিত উপস্থিতি, জুলুম সম্পর্কে, অত্যাচার সম্পর্কে কয়েকটি হাদিস আপনার সামনে পেশ করব। আপনি যখন আমার কাছে কোনো ঋণ দিবেন, টাকা কর্জ দিবেন, আমি সামর্থ্যবান ঋণটা পরিশোধ করার, কিন্তু আমি দিচ্ছি না, টালবাহানা করি যে ভাই কালকে নিয়েন, পরশু নিয়েন, দুদিন পর নিয়েন, এখন তো দিতে পারছি না, এক সপ্তাহ পরে নিয়েন, এই টালবাহানা কেউ যদি করে এটা জুলুম। এটা কি জুলুম? সহিহ বুখারীর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাতালুল গনী যুলমুন, সচ্ছল ব্যক্তির টালবাহানা করা এটি অত্যাচারের অন্তর্ভুক্ত। ঋণ নিয়েছেন, দেওয়ার বেলায় আপনি
পীড়াপড়ি করার পরও দেন না, সময় নেন, বারবার তাকে ফিরিয়ে দেন, এইটা হলো তার উপরে জুলুম করা। এইটার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কখন আপনাকে ক্ষমা করবেন না যতক্ষণ তিনি না ক্ষমা করেন। দুই, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক হকদারের হক কিয়ামতের মাঠে ফিরিয়ে দিবেন। সহিহ মুসলিমের হাদিসে তিনি বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয় আল্লাহ তাআলা লাতুয়াদুন্নাল হুকুকা ইলা আহলিহি ইয়াওমাল কিয়ামত, কিয়ামতের দিনে হকদারের হকগুলোকে তাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে। আপনি যদি আমার কাছ থেকে কোনো প্রাপ্তি থাকেন, আমি যদি না দেই দুনিয়াতে, তো এটা আখেরাতে আপনি পাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। তো এইভাবে হকদারের যত হক এটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আপনাকে দিয়ে দিবেন, এমন কি হাত্তা ইউকাদা লিশাতিল জালহাই মিনাশাতিল করনাই, দুনিয়াতে শিং ছিল না এমন ছাগলকে শিংওয়ালা কোনো প্রাণী যদি গুতা দেয়, ঢিস দেয়, তো কিয়ামতের মাঠে ওই শিংবিহীন প্রাণীকে, ছাগলকে শিং দিয়ে বলা হবে, দুনিয়াতে তোমাকে যে শিংওয়ালা প্রাণী গুতা দিয়েছিল তুমি তাকে আজকে আঘাত করো। একটা বিবেকহীন প্রাণী, চতুষ্পদ জন্তু, হায়াওয়ান, তার পক্ষ থেকে যদি আল্লাহ তাআলা প্রতিশোধ গ্রহণ করেন, আপনি বিবেকবান মানুষ, কোনো মানুষের উপর যদি আপনি জুলুম করে থাকেন, অত্যাচার করে থাকেন, হোক টাকা নিয়েছেন দেন নাই, হোক তাকে মারধর করেছেন, হোক তাকে গালিগালাজ করেছেন, হোক তার থেকে রক্ত ঝরিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে আপনার থেকে নেবেন নাকি কিয়ামতের মাঠে? অবশ্যই নেবেন। এটাই হলো জুলুম। এই জন্য এখান থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, কোন মানুষ যদি দুনিয়াতে কোন মানুষের থেকে অন্যায়ভাবে এক বিঘত জমি দখল করে নেয়, জবরদখল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফা ইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবিগি আরাদি, কিয়ামতের মাঠে এই রকম সাত তবক জমিনের শেকল তার গলায় পরিয়ে দেওয়া হবে। না আউযুবিল্লাহ, এক বিঘত জমি যদি অন্যায়ভাবে আপনি দখল করেন, কিয়ামতের মাঠে এরকম সাত তবক জমিন আপনার কাঁধে আল্লাহ তাআলা ঝুলিয়ে দিয়ে এটা আপনার শাস্তি দিয়ে দিবে। এটি হলো অত্যাচারের ফলাফল, মানুষের ওপর অত্যাচারের, যেটি দুনিয়াতে আপনি অনেক আমল করার পরেও কিয়ামতের মাঠে আপনার কোনো কাজে দিবে না। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা থেকে সহিহ মুসলিম আরো একটি হাদিস আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সতর্ক করে বলেছেন যে মান কানাত লাহু মাযলামাতুন লি আখিহি, কারো কাছে যদি কোনো ভাইয়ের প্রাপ্য থাকে, কোন হক কেউ যদি পেয়ে থাকে, ফালিয়াতাহাল্লালহু মিনহু লিয়াউম, সে যেন আজকেই তার হককে দিয়ে দেয়। কেউ যদি কারো কাছ থেকে কোনো কিছু পেয়ে থাকে, আপনি যদি আমার কাছ থেকে কিছু পেয়ে থাকেন, কোনো কিছুর হকদার হয়ে থাকেন, বিশ্বনবী সতর্ক করে বলেছেন ফালিয়াতাহাল্লালহু মিনহু লিয়াউম, আজকেই যেন সেটা তাকে দিয়ে দেয়। ক্বাবলা আইয়াকুনা লাহু দিনারুন ওয়ালা দিরহাম, কিয়ামতের সেই দিন আসার পূর্বে যেই দিন কোনো টাকা পয়সা থাকবে না, দিনার দিরহাম থাকবে না, আজকে অনেক টাকা আছে চাইলেই দিতে পারেন কিন্তু আপনি দিচ্ছেন না, কিয়ামতের মাঠে তো এই টাকা পয়সাগুলো থাকবে না, তো আপনি সেদিন কি দিয়ে দিবেন? আল্লাহ তো ব্যবস্থা করবেনই। আল্লাহর রাসূল বলছেন, ইন কানা লাহু আমালুন সালিহুন, যদি কোনো আমলে সলেহ করে থাকে লোকটি, তাহলে তার আমলে সলেহ থেকে হকদারের হকগুলোকে দিয়ে দেওয়া হবে। ইল্লাম তাকুন লাহু হাসানা, আর যদি কোনো ভালো কাজ না থাকে, কোনো ভালো কাজ যদি সে না করে, পাপ যদি থাকে, তাহলে কি হবে? তাহলে ওই হকদারের যে অপরাধগুলো আছে এগুলোকে এই ব্যক্তির কাঁধে চাপিয়ে দিয়ে তাকে জাহান্নামে পৌঁছিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে আমি বলছিলাম যে কিভাবে আমল করলে আপনার জন্য এটা চিরকাল সুখের জন্য দাবি হয়ে থাকবে, এই জুলম মুক্ত ইবাদত করতে হবে। অল্প ইবাদত করছেন ঠিক আছে, কিন্তু মানুষের কোনো হক যেন নষ্ট না হয় এই বিষয়ে পর্যাপ্ত খেয়াল আপনাকে রাখতে হবে। সহিহ মুসলিমে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী একদিন জিজ্ঞাসা করলেন যে সাহাবীরা, মানিল মুফলিস, তোমাদের মধ্যে সবচেয়ে হত দরিদ্র, সবচেয়ে অভাবী মানুষকে তোমরা কি জানো? সাহাবীরা বললেন, সবচেয়ে অভাবী সেই, মানলা দিনারা ওয়ালা মাতা, যার টাকা পয়সা নেই, সম্পত্তি নেই, সেই তো বড় দরিদ্র,
আমাদের ভাষায় তাই না? সবচেয়ে দরিদ্রকে আজকের সমাজে যার টাকা পয়সা নাই, ধন সম্পত্তি নাই, ভিক্ষা করে খাইতে, সেই তো সবচেয়ে বড় গরিব অসহায়। আল্লাহর নবী তখন বললেন যে না, আল মুফলিসু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে সবচেয়ে দরিদ্র ব্যক্তি সেই ব্যক্তি, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, কিয়ামতের মাঠে দুনিয়াতে সে সালাত করেছে, সিয়াম পালন করেছে, যাকাত আদায় করেছে, এগুলোর পরিপূর্ণ সওয়াব নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে, এবং কিয়ামতের মাঠে এটিও নিয়ে উপস্থিত হবে, পাতশাতামা হাজা, দুনিয়াতে কাউকে গালি দিয়েছে, অকদফা হাজা, কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে, অদরবা হাজা, কাউকে অন্যায়ভাবে মেরেছে, ওয়াসাফাকা দামা হাজা, কারো থেকে অন্যায়ভাবে রক্ত ঝরিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই অপরাধগুলো দুনিয়াতে করেছে, এই হকদারগুলোও কিয়ামতের মাঠে উপস্থিত হবে, কিছু ভালো কাজের আমল নিয়েও কিয়ামতের মাঠে উপস্থিত হবে। এরপরে কি করা হবে? ওই হকদারের হকগুলোকে দিয়ে দেওয়া হবে তার নেকির আমল থেকে, তার ভালো কাজগুলো থেকে। ভালো কাজ দিতে 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 ফাইন ফানিয়াত হাসানাতুন, যখন তার নেকিগুলো শেষ হয়ে যাবে, ক্বাবলা আই ইয়াকদা মা আলাই, ঋণ পরিশোধ করার পূর্বে যখন ভালো কাজগুলো শেষ হয়ে যাবে, তখন কি করা হবে? তখন ওই হকদারদের পাপের বোঝাগুলো আপনার কাঁধে দিয়ে দেওয়া হবে, ফাতুরি হাফির নার, এরপরে বোঝাগুলো দিয়ে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সালাত সিয়াম হজ যাকাত সব নেকি নিয়ে আপনি উপস্থিত হবেন কিয়ামতের মাঠে, কিন্তু এমন কিছু পাপ থাকবে যেগুলো হচ্ছে জুলুমের অন্তর্ভুক্ত, মানুষকে মেরেছেন, মানুষকে আঘাত করেছেন, কর্কশ ভাষায় কথা বলেছেন, মানুষের টাকা মেরে খেয়েছেন, এই পাপগুলো নিয়ে আপনি কিয়ামতের মাঠে উঠবেন, যে কারণে আপনার ওই আমলগুলো কোনো কাজে আসবে না, কারণ এই আমলগুলো হকদারকে দিয়ে দেওয়া হবে, দিতে দিতে আমল শেষ হয়ে যাবে, হকদারের পাপগুলোকে নিয়ে আপনাকে জাহান্নামে চলে যেতে হবে, নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ কারণে আমরা চেষ্টা করব জুলুম মুক্ত ইবাদত করার ইনশাআল্লাহ, এবং গীবত বদনাম মুক্ত ইবাদত করার। একটা ঘটনা আমি আপনার কাছে নকল করি, সম্প্রতি বর্তমানের ঘটনা, মদিনা ভার্সিটির একজন শেখ আব্দুর রাজ্জাক আল বদর হাফিজাহুল্লাহ বেঁচে আছেন, তিনি মদিনা ভার্সিটিতে হাদিসের দার্স দেন। তো তিনি একদিন ক্লাসে এসেছেন, আমার এক ক্লাসমেট থেকে আমি ঘটনাটি নকল করছি। তো ক্লাসে আসার পরে তিনি দেখলেন নাম প্রেজেন্ট করছেন একের পর এক, আবদুল্লাহ, আব্দুর রহমান, নাম ডাকছেন, নাম প্রেজেন্ট করছেন। তো সবাই যারা উপস্থিত আছেন তারা হাজিরা দিচ্ছেন। তো এভাবে ডাকতে ডাকতে একজন, তার নাম হলো সায়েম। কি নাম? সায়েম, মানে কি? সিয়াম পালনকারী। তো সায়েমকে যখন ডাকলেন, তো সায়েম সেই দিন অনুপস্থিত। তো মজা করে তিনি বলছেন যে সায়েম হুয়া সামা ওয়া নামা, সায়েম আজকে আসেনি, ও মনে হয় সিয়াম রাখছে এবং ঘুমিয়ে পড়ছে বাড়িতে। তো এই কথা বলার পরে সম্পূর্ণ ক্লাস তিনি শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ভেতরে একটা অস্বস্তির ছাপ, এবং পুরো ক্লাস মনে হচ্ছে তিনি কোনো অপরাধের মধ্যে লিপ্ত আছেন, এমনভাবে তিনি আল্লাহর কাছে বারবার ইস্তেগফার পাঠ করছেন। এভাবে সেই দিনের ক্লাস চলে গেল। পরের দিন তিনি ক্লাসে এসেছেন এক গাদা বই নিয়ে, বই নিয়ে উপস্থিত হয়েছেন, এসে বলছেন যে সায়েম কি আছো? তো বলছে সায়েম, হ্যাঁ আসছি স্যার, উপস্থিত আছি। তখন বলছে যে তুমি গতকালকে ছিলে না, আমি বলেছিলাম মস্কারা করে যে হুয়া সামা ওয়া নামা, সে সিয়াম পালন করছে এবং ঘুমিয়ে পড়ছে, তো আসলে এটা আমার না জেনে তোমার বিরুদ্ধে আমি বলে ফেলছি, এটা আমার কাছে অপরাধবোধ মনে হচ্ছে, আল্লাহর কাছে ইস্তেগফার করেছি, তুমিও আমাকে ক্ষমা করে দাও, আর কাফফারা স্বরূপ এই বইগুলো আমি তোমাকে হাদিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো এমন একজন ব্যক্তিত্ব যিনি সাধারণ একটি কথা বলেছে যে হয়তো সে ঘুমিয়ে পড়েছে, হয়তো সিয়াম পালন করছে, ঘুমিয়ে পড়ছে, এই কথা বলা তার কাছে যদি এত বড় অপরাধ হয়, এতটুকু কথা বলা যদি সে এত বড় অপরাধ মনে করে, এবং তার জন্য সম্পূর্ণ ক্লাস যদি ইস্তেগফার করতে থাকে, তাকে বই হাদিয়া দিয়ে কাফফারা করে নেওয়ার চেষ্টা করে, সেই মানুষের দ্বারা একজন মানুষের গীবত করা কি কখনো সম্ভব? কখনোই সম্ভব নয়। এতটুকু বলতে যার অপরাধ বোধ হয় সে কোনোদিন গীবত করতে পারে না। তাহলে আপনি নিজেকে প্রশ্ন করেন, গীবত করলেন মানে আপনি জুলুম করলেন তার উপরে, আপনি তার সম্মানে আঘাত করলেন, আর কারো সম্মানে আঘাত করে তার প্রাপ্য হক কিয়ামতের মাঠে না দেওয়া পর্যন্ত আপনি এক পা আগাতে পারবেন না। এ কারণে তাদের মতো হওয়া কি আমাদের দরকার আছে না?
অবশ্যই দরকার আছে। এ কারণে জুলুম মুক্ত ইবাদত করার চেষ্টা করুন, অত্যাচার মুক্ত ইবাদত করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতু, তোমরা প্রত্যেককেই পথভ্রষ্ট, হাদিসের অংশ বলছি, তোমরা প্রত্যেককেই পথভ্রষ্ট, ইল্লা মান হাদাইতু, আমি আল্লাহ যাকে হেদায়েত দিয়েছি সে ছাড়া। ফাস্তাহদুনি আহদিকুম, সুতরাং হেদায়েত যদি তোমরা চাও তো কার কাছে চাইবে? আল্লাহ তাআলার কাছে চাইবে, আমি তোমাদেরকে হেদায়েত দান করব। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদি কুল্লুকুম জায়া, তোমরা প্রত্যেককেই ক্ষুধার্ত, ইল্লা মান আতআমতু, আমি যাকে খাবার খাওয়াই সে ছাড়া। সুতরাং ফাস্তাতইমুনি উতআইমুকুম, খাবার যদি চাইতে হয় আমি আল্লাহর কাছে চাও, আমি তোমাদেরকে খাওয়াবো। এরপর আল্লাহ বলছেন, ইয়া ইবাদি কুল্লুকুম আরিন, তোমরা প্রত্যেককেই উলঙ্গ বস্ত্রহীন, ইল্লা মান কাসাউতু, তবে আমি যাকে পোশাক করিয়েছি সে ছাড়া। সুতরাং ফাস্তাকসুনি আকসুকুম, আমার কাছেই তোমরা পোশাক চাও, আমি তোমাদেরকে পোশাক দান করব। সুবহানাল্লাহ, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা এমনটি বলছেন, মানে আপনাকে তাওহীদ শেখাচ্ছেন আল্লাহ তাআলা, যে পোশাক যদি চাইতে হয় কার কাছে চাইবেন, খাবার যদি চাইতে হয় কার কাছে চাইবেন, পথভ্রষ্ট থেকে যদি হিদায়তের রাস্তায় যেতে চান কার কাছে রাস্তা চাইবেন, আল্লাহ তাআলার কাছে। এটি আল্লাহ রাব্বুল আলামিন শেখাচ্ছেন, তাওহীদ শেখাচ্ছেন। আপনাকে বলে রাখি যে তাওহীদ সম্পর্কে আজকে এই বাংলাদেশের 98% মুসলিম তারা তাওহীদের সঠিক প্রয়োগ করতে জানে না, 98% মুসলিম। আর ওলামায়ে কেরামদের কথা যদি বলি তো 85% ওলামায়ে কেরাম জানে না তাওহীদ কি জিনিস। অথচ ইসলামের গুরুত্বপূর্ণ একটি ভিত্তি হলো তাওহীদ। যে তাওহীদ যদি ঠিক না থাকে তো আমল করলে সে আমলগুলো ফুটা কলসির মতো নিচ দিয়ে পড়ে যাবে, এটি স্বাভাবিক। সম্মানিত উপস্থিতি, তাওহীদ তিন প্রকার, কয় প্রকার? তাওহীদ আর রুবুবিয়্যাহ, আল্লাহকে রব হিসাবে মানা, তাওহীদ আল উলুহিয়্যাহ, আল্লাহকে ইলাহ হিসাবে মানা, তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, আল্লাহ তাআলার গুণাবলীতে বিশ্বাস স্থাপন করা। এই তিনটির সমন্বয় কি? তাওহীদ। পৃথিবীর সব কাফের মুশরিক বেঈমান হিন্দু খ্রিস্টান সবাই তাওহীদের রুবুবিয়াতে বিশ্বাসী। যদি আপনি কোনো হিন্দুকে জিজ্ঞাসা করেন বলতো আসমান জমিন কে বানিয়েছে, বলবে ওপরে একজন থাকে ওপরওয়ালা সে বানিয়েছে। যদি জিজ্ঞাসা করেন তোমাকে কে খাওয়ায়, তো বলবে ওপরওয়ালা খাওয়ায়। যদি জিজ্ঞাসা করেন তোমাকে কে সৃষ্টি করছে, তো বলবে ওপরওয়ালা সৃষ্টি করছে। উত্তরটা কিন্তু এভাবে সবাই দিবে। কিন্তু যখন আপনি তাকে বলবেন যে ইবাদত করো কার, চাও কার কাছে, তখন বলবে মূর্তির কাছে চাই। ঠিক এরকমটা না বিষয়টা? সব কিছুতে তারা বিশ্বাস করে যে আল্লাহ করেছেন, ওপরওয়ালা করেছেন, কিন্তু আমি যখন চাইতে যাব, উলুহিয়াতের তাওহীদ তারা সবাই নষ্ট করে ফেলে। এবং আজকের মুসলিম ঠিক একই, আপনি সব কিছুতে বিশ্বাসী, আল্লাহ খেতে দেয়, করতে দেয়, সৃষ্টিকর্তা আল্লাহ, পালন কর্তা আল্লাহ, লালন কর্তা আল্লাহ, চাওয়ার সময় চলে গেছেন ভারতের আজমির শরীফে, চাওয়ার সময় চলে গেছেন আমাদের বগুড়ার মহাস্থানগড়ের শাহ সুলতান বলখির মাজারে, চলে গেছেন চাওয়ার সময় সিলেটের মাজারে শাহজালাল শাহফরানের মাজারে। সম্মানিত উপস্থিতি, চলে গেছেন গুলিস্তানের গোলাপসার মাজারে। এই যে তাওহীদুল উলুহিয়াকে আপনি নষ্ট করে ফেলছেন। তো এই তাওহীদ নিয়ে আমাদের যত সমস্যা, তাওহীদুর রুবুবিয়া আবু জাহেলেরও ঠিক ছিল, আবু তালেবেরও ঠিক ছিল, আবু লাহাবেরও ঠিক ছিল। আবু জাহেল যখন বদর যুদ্ধে বের হবে, কাবা ঘরের গিলাফ ধরে দোয়া করছে, আল্লাহুম্মা মুসুর আহাদ আল ফিয়াতাইন, আল্লাহ আজকে মুহাম্মাদের বিরুদ্ধে বদর প্রান্তে যুদ্ধে যাচ্ছি, যেই দল হকের সবচেয়ে বেশি নিকটে আপনি তাকে বিজয় দান করুন। কে দোয়া করছে এটি? আবু জাহাল। যে আবু জাহাল আল্লাহর আনুগত্যকে মেনে নেয়নি সে দোয়া করছে এটি। সম্মানিত উপস্থিতি, কারণ সে আল্লাহকে বিশ্বাস করত, নেতৃত্ব হারাবে, বাপদাদার ধর্ম ছেড়ে দিবে, এইটার ভয়ে শুধু সে আল্লাহর উপর ইমান আনয়ন করে নেয়। আবু তালেব কি ছিল না তার? ইমান আনয়ন করতে তিনটা জিনিস লাগে, ইমান আল ইকরার বিল লিসান, জবান দিয়ে বলতে হবে, তাসদিক বিল জিনান, অন্তর দিয়ে স্বীকৃতি দিতে হবে, বলে আমল বিল আরকান, শুধু স্বীকৃতি দিলে নয়, মুখে বলল নয়, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কাজ করিয়ে দেখাতে হবে। তো আবু তালেব কাজ করত, আরে মোহাম্মদকে কেউ যদি কষ্ট দাও তার বিরুদ্ধে আমি যুদ্ধ করব। মোহাম্মদ তাকে বিশ্বাস করত, তাকে প্রোটেক্ট দিত কাফের মুশরিকদের পক্ষ থেকে।
এরপরে আল্লাহকে গোপনে বিশ্বাসও করত, ইকরার বিল লিসান, জবানে কোনোদিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েনি। এ কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলেছিলেন, চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কাছে আমি সাক্ষী দেব আপনার পক্ষে। একবার আবু জাহেলের দিকে তাকায়, আবু লাহাবের দিকে তাকায়, আর একবার মুহাম্মাদের দিকে তাকায়, কি করব। আবু লাহাব হঠাৎ করে বলে ফেলেছে, আরে আবু তালে, শেষ পর্যন্ত মরার সময় বাপদাদার ধর্মটা ছেড়ে দিবে, আর সুযোগ হয় নাই, ওই অবস্থায় দুনিয়া ত্যাগ করে চলে গেছে। সম্মানিত উপস্থিতি, তো আবু জাহাল আর আবু তালেব মার্কা মুসলিম, আবু তালেব মার্কা মুসলিম আমাদের সমাজে তাওহীদুর রুবুবিয়াতে বিশ্বাসী, খেতে দেয় পড়তে দেয় আল্লাহ, কিন্তু চাওয়ার বেলায় আপনি গোলাপসার মাজারে গিয়ে চাচ্ছেন, রোগ ত্রুটি থেকে মুক্তির বেলায় সন্তানকে আপনি তাবিজ মরিয়ে দিচ্ছেন, আপনার রুবুবিয়াত কেটে গেছে। আমাদের কালিমায় তৈয়বাটা কি বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি আল্লাহ তাআলা বলতেন লা রাব্বা ইল্লাল্লাহ, আরবি ব্যাকরণ অনুযায়ী বাক্যের মধ্যে কোনো ভুল হইতো না। লা ইলাহার জায়গায় যদি লা রাব্বা দিত তাহলে কি কোনো ভুল হইতো? কোনো ভুল হইতো না আরবি গ্রামর অনুযায়ী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কালেমায় দিয়েছেন লা ইলাহা, আই লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত সত্য কোনো ইলাহ নেই। অনেক ইলাহ আছে, হিন্দুরা অদ্ভুত পূজা করে, সেগুলো কি সত্য? সত্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, এই তাওহীদ থেকে আজকে আমরা বিমুখ, এই তাওহীদটা বুঝতে চাই না। এ কারণে ভারতের কংগ্রেস নেতা জওহরলাল নেহেরু তিনি বলেছিলেন যে হিন্দু আর মুসলমানে কোনো ফারাক নেই হে, হিন্দু এবং মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নেই, হিন্দু নে মিট্টি কো উপর রাখবার পুজতে হে, হিন্দু মাটি দিয়ে মূর্তি বানিয়ে উপরে রেখে পূজা করে, অল মুসলমানুনে মাইয়াত কো নিচে রাখবার পুজতে হে, আর মুসলমান কি করে, মানুষ মারা গেলে তাকে মাটির নিচে পুঁতে রেখে তার পূজা করা শুরু করে দেয়। কথা বুঝতে পেরেছেন তো? কথা কি ঠিক ছিল? অবশ্যই ঠিক ছিল। হিন্দুরা উপরে মাটির মূর্তি দাঁড় করিয়ে পূজা করছে, আর মুসলিম কি করছে? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরাক, ইরানের মুসলিমরা কি করছে? মাটির নিচে মরা বাবার পূজা করছে। একই কথা, উপরে মূর্তির পূজা এক কথা, আর নিচে মাটির নিচে বাবাকে পুঁতে রেখে পূজা করা ঠিক হবে এই কথা। সম্মানিত উপস্থিতি, এ কারণে আপনি যদি তাওহীদ না বোঝেন তাহলে আপনার এই ইবাদত, এই আমলগুলো, এগুলো আপনার কাজে আসবে না। এ কারণে সঠিক তাওহীদ আপনাকে অর্জন করতে হবে, সঠিক জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নহলের, সূরা নমলের 60 নম্বর আয়াত থেকে নিয়ে এক পৃষ্ঠা জুড়ে, বাড়িতে গিয়ে ভালো করে এই অনুবাদগুলো পড়বেন, এক পৃষ্ঠা জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ, আসমান জমিন কে সৃষ্টি করেছে এবং আসমান থেকে বৃষ্টি কে বর্ষণ করে, ফা আমবাতনা বিহি হাদায়িকা যাতা বাহাজা, এবং সেই পানি দ্বারা জমিন থেকে ফসল কে উৎপাদন করে, মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, পৃথিবীর সমস্ত কৃষিবিদ, পৃথিবীর সমস্ত কৃষি বিজ্ঞানীকে একত্রিত করে, পৃথিবীর সমস্ত কীটনাশক সার প্রয়োগ করে তুমি যদি একটা গাছকে উৎপন্ন করতে চাও আর আল্লাহ যদি না চায় তাহলে কি আপনি উৎপাদন করতে পারবেন? কোশ্চিনকালেও নয়, কোনো পার্সনের ক্ষমতা নেই পৃথিবীর সমস্ত কৃষি বিজ্ঞানীকে এক জায়গায় করে, সমস্ত কীটনাশককে এক জায়গায় করে একটা গাছকে উৎপাদন করব আর আল্লাহ যদি না চায় তাহলে উৎপাদন করা সম্ভব? কোশ্চিনকালেও নয়। এগুলো হচ্ছে তাওহীদ। এরপরে বলছেন আ ইলাহুম মা আল্লাহ, আল্লাহ নিজেই প্রশ্ন করছেন যে আল্লাহ ছাড়া আর কি কোনো ইলাহ আছে, যেই প্রশ্নকে আরবিতে বলা হয় ইস্তিফহামে ইনকারি, অস্বীকারমূলক প্রশ্ন, মানে আল্লাহ জানেন যে তিনি ছাড়া কোনো ইলাহ নেই, এরপরও আপনাদেরকে প্রশ্ন শুরু দিয়েছেন যে আল্লাহ ছাড়া আর কি কোনো ইলাহ আছে, তিনি তো আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, সেখান থেকে গাছ উৎপাদন করেন, আল্লাহ যদি না চাই তোমাদের ক্ষমতা নেই গাছ উৎপাদন করা, তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আম্মান জাআলাল আরদা করারা, জমিনকে বসবাসের উপযোগী কে করেছে, ওয়া জাআলা খিলালাহা আনহারা, জমিনের মাঝখান দিয়ে নদীগুলো কে বহন করেছে, ওয়া জাআলালাহা রাওয়াসিয়া, পাহাড় পর্বতগুলোকে পেরেক হিসেবে কে মেরে দিয়েছে, ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা, দুই সমুদ্রের মাঝখানে একদিকের পানি লাল আর একদিকের পানি নীল, এটা কে করে দিয়েছে? আ ইলাহুম মা আল্লাহ, আল্লাহ আবার প্রশ্ন করছেন আল্লাহ ছাড়া আর কি কোনো ইলাহ আছে,
তিনি তার কাজগুলো দেখাচ্ছেন, যেগুলো কে করে, এগুলো কে করে, আল্লাহ ছাড়া আর কি কোনো ইলাহ আছে? এরপরে বলছেন আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু, ও মুসলিম যখন তুমি সুখে থাকো আল্লাহকে ভুলে যাও, যখন বিপদে পড়ো তখনই তোমার আল্লাহকে স্মরণ করে। তো বিপদে পড়লে যে আল্লাহকে ডাকো, আল্লাহ যে তোমার ডাকে সাড়া দেয়। তো একবার নিজেকে প্রশ্ন করো নাই যে বিপদে পড়লে আমি ডাকলে আমার ডাকে কে সাড়া দেয়, একবার ভাবো নাই তুমি কে তোমার ডাকে সাড়া দিচ্ছে। এরপরে বলছেন ওয়ায়াকশিফুসসুআ, তোমার থেকে কষ্টগুলোকে দূর করে দিচ্ছে কে? ওয়ায়াজআলুকুম খুলাফা আল আরস, খুলাফা আল আরস, তোমাদেরকে জমিনের প্রতিনিধি বানিয়েছে কে? এরপর আল্লাহ তাআলা আবারও প্রশ্ন করছেন আ ইলাহুম মা আল্লাহ, আল্লাহ ছাড়া কি কোনো ইলাহ আছে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আম্মা ইয়াহদিকুম ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, জল এবং স্থলের অন্ধকারে কে তোমাদেরকে রাস্তা দেখায়? ওয়ায়ুরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি, কে রহমতের বাতাস তোমাদের উপর বর্ষণ করে সুসংবাদ দানকারী হিসাবে? আ ইলাহুম মা আল্লাহ, আল্লাহ ছাড়া আর কি কোনো ইলাহ আছে? আল্লাহ তাআলা আবারও প্রশ্ন করছেন। এরপরে তিনি বলছেন আম্মা ইয়াবদাউল খালকা সুম্মা ইউইদু, কে সৃষ্টি সৃষ্টিকে পুনরুদ্ধৃত করছে? কিছুই আর ছিলেন না আপনি, সেখান থেকে আপনাকে বানালেন, আবার মারা যাবেন, আবার আপনাকে তুলবেন, এই কাজটি কে করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে বলছেন ওয়ামা ইয়ারযুকুকুম মিনাস সামাঈ ওয়াল আরজ, আসমান এবং জমিন থেকে তোমাকে রিজিক কে দেয়? আ ইলাহুম মা আল্লাহ, এত কিছু আল্লাহ করেন, এরপরও কি আল্লাহর সাথে তোমরা কাউকে ইলাহ হিসাবে মানো? আপনারা মানেন কাউকে? পশ্চিম কালো হয়, এগুলো হচ্ছে তাওহীদ। এ কারণে রুবুবিয়া যেমন ঠিক আছে আপনার, উলুহিয়া তো ঠিক করতে হবে, মানে ইলাহাতের ক্ষেত্রে, চাওয়া পাওয়ার ক্ষেত্রে কিছু চাইবেন সবগুলো কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। একটি প্রশ্ন আপনাদের কাছে, পবিত্র কোরআনের এমন একটি সুরার নাম কেউ বলতে পারবেন যেই সুরার মধ্যে তিনটা তাওহীদেরই প্রবিষ্ট রয়েছে? তাওহীদ আর রুবুবিয়াও রয়েছে, উলুহিয়াও রয়েছে, তাওহীদ আর আসমা ও সিফাত রয়েছে। সূরাতুল ফাতিহা, কি সূরা? প্রথম আয়াত কি বলেন তো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তার যিনি সারা বিশ্বের রব। রব রুবুবিয়াত পাইছেন, তিনি যে রব এটা পাইছেন। এরপরের আয়াত কি? আর রহমানের রহিম, তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, গুণবাচক নাম রহিম রহমান পাইছেন। এরপরের তৃতীয় নম্বর আয়াত তাই মালিকি ইয়াউমিদ দিন, বিচার দিনের মালিক তিনি। চতুর্থ নম্বর আয়াতে গিয়ে আপনি পাইলেন তাওহীদ আল উলুহিয়্যা, ইয়্যাকা না'বুদু, এক তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য দিতে চাইতে হয় তো তোমার কাছেই চাই। এই যে তাওহীদ আর রুবুবিয়্যা, তাওহীদ আল উলুহিয়্যা, তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, তিনটি তাওহীদেরই সমাহার রয়েছে সূরা আল ফাতিহা, আলহামদুলিল্লাহ, যে সূরা আমরা দিন রাত সালাতের শুরুতে আমরা পড়ে থাকি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুতরাং শুধু মুখে স্বীকৃতি দিলে হবে না, অন্তরেও বিশ্বাস রাখতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক তাওহীদ অর্জন করার তৌফিক দান করুক সকলে বলি আমিন। তাহলে প্রথম মেসেজ ছিল আপনাদের প্রতি আমল, যেটাই করেন মানুষের প্রতি অত্যাচার করবেন না, জুলুম মুক্ত ইবাদত করার চেষ্টা করবেন। আর দ্বিতীয় নম্বর মেসেজ হলো আপনি তাওহীদের দিক দিয়ে থাকবেন একদম একনিষ্ঠ, আপনার কাছে রুবুবিয়াতে যেমন বিশ্বাসী আপনি, উলুহিয়াতে তেমন বিশ্বাসী আপনি, আসমা ওয়া সিফাতে আপনি তেমন বিশ্বাসী হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদি, হে আমার বান্দা, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার, তোমরা তো দিন রাত চব্বিশ ঘন্টা শুধু গুনাহ কামাই করতে থাকো, গুনাহের মধ্যেই লিপ্ত থাকো। ওয়া আনা আগফিরুদ্দুনুবা জামিআ, আমি আল্লাহ গুনাহকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ, তোমরা গুনাহ করো আর আমি আল্লাহর সিফাত হলো আমি গুনাহগুলোকে মাফ করে দিই। এরপরে বলছে ফাস্তাগফিরুনি আগফির লাকুম, সুতরাং ক্ষমা যদি চাইতে হয় কার কাছে? আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। এই ওয়াদা কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন হাদিসে কুদসিতে। সম্মানিত উপস্থিতি, ক্ষমা চাওয়ার সবচেয়ে উত্তম সময় শেষ রাত্রিতে। কোন রাত্রিতে? শেষ রাত্রিতে। যেই সময়টুকু আপনি অবহেলা করেন আল্লাহর কাছে সেই সময়টা অনেক দামি, এটা একটা মনে রাখবেন আপনি। যেই সময়টা আপনি অবহেলা করেন ওই সময়টা কার কাছে দামি? আল্লাহর কাছে দামি। আমাকে দেখলে আপনি সালাম দেন, এমপি মন্ত্রী দেখলে সালাম দেন,
মসজিদের কোনো বিত্তশালী ব্যক্তিকে দেখলে আপনি সালাম দেন, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু রাস্তার পাশে যেই ব্যক্তিটা রোড ক্লিন করে, রাস্তা ঝাড়ু দেয়, রোড ক্লিনার, তাকে কি সবাই সালাম দেয়? ভাই সবাইকে সালাম দেয়? আমি তো দেই না, আপনিও তো দেন না। তো আল্লাহর নবী বলেছেন আফসুস সালাম বাইনাকুম, তোমাদের মধ্যে সালামের প্রচলন করতে হবে। প্রচলন বলতে কি বোঝায় জানেন? দেয়ালের এই পাশে দেখা হয়েছে, ওই পাশে গিয়ে আবার দেখা হয়েছে, আবার সালাম দিতে হবে। এটি হলো সালামের প্রচলন। তো আপনি সবাইকে সালাম দিচ্ছেন, রোড ক্লিনারকে সালাম দেন না, এটা কি সালামের প্রচলন করা হইল? পশ্চিম কালো হয়। তো এখন আপনি যদি এটা সুন্নাহ মনে করে যে আমি তো সালাম সবাইকেই দেই, বাকি রোড ক্লিনার সবাই তাকে অবহেলা করে, সালাম দেয় না, আমি ওখানে রাস্তার ঝাড়ুদারের কাছে গিয়ে সালামের প্রচলন করব, ইনশাআল্লাহ সালাম দেওয়ার কারণে নেকি যেটা পাবেন, ওই জায়গায় প্রচার করার কারণে ডবল নেকি আল্লাহ আপনাকে দিবেন ইনশাআল্লাহ। এটা হলো আপনার নিয়াতের ওপরে। এই যে আপনি অবহেলা করেন, মানুষ অবহেলা করে, কিন্তু আল্লাহ ঠিকই দাম দেয়। শেষ রাত্রিতে প্রধানমন্ত্রী যদি ত্রিমোহনী পশ্চিম পাড়াবাসীর জন্য একটা বাজেট নির্ধারণ করে যে রাত 4টার দিকে ত্রিমোহনী স্ট্যান্ডে যারা আসবে তাদেরকে এত টন করে করে চাউল দেওয়া হবে, তো তিনি 100 টন চাউল নিয়ে এসেছেন ধরেন রাত 4টায়, তো 2 জন মানুষ গেছেন, তো প্রধানমন্ত্রী এত কৃপণ নয় যে 2 জনকে 2 টন দিয়ে তিনি চলে যাবেন। তিনি বলছেন যে সব মানুষ যেহেতু আসে নাই, 2 জন এসেছে, তো 100 টন চাউল আমার বাজেট ছিল এলাকার জন্য, আমি নিয়ে যেয়ে কি করব, এই 100 টন চাউল 2 জনের মধ্যে ভাগ করে দিয়ে চলে যাব। বিষয়টা এমন নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি শেষ রাত্রিতে মানুষের জন্য নেমে আসি প্রথম আসমানে, নেমে এসে দেখি অধিকাংশ মানুষ কেউ কেউ কিছুক্ষণ আগে মুভি টিভি সিরিয়াল দেখে ঘুমালো মাত্র 3টার দিকে, কেউ কেউ কর্মব্যস্ততায় ব্যস্ত রয়েছে, কেউ কেউ অন্যান্য খারাপ কাজে লিপ্ত রয়েছে, কেউ কেউ হোটেল বারে মদ্যপানে ব্যস্ত রয়েছে, আর 2-1 জন বান্দা সবার জন্য নিয়ে আসলাম কিছু ক্ষমা, 2-1 জন আমার কাছে চাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের ধনভাণ্ডার কম নয়, তিনি সবাইকে সবার জন্য যেটা নিয়ে এসেছিলেন ইনশাআল্লাহ আপনাকে সেটা দিয়ে চলে যাবেন। সুবহানাল্লাহ। শাবান মাসের সিয়াম সম্পর্কে আপনারা শুনেছেন, গত তালিবি বৈঠকে আব্দুল ওয়াদুদ সাহেব বলেছিলেন যে শাবান মাসের সিয়াম 2টা কারণে বিশ্বনবী বেশি বেশি রাখতেন, তার মধ্যে একটা হলো ইয়াগফুরুন নাসু আনহু, মানুষ এই সময় অবহেলা করে। এই শাবান মাসে কিভাবে বোনাস পাইতে হবে রমজানে, কিভাবে রমজানে আলেমরা খোঁজে, কিভাবে কোথায় তারাবি টারাবি পড়াবো, কিভাবে টাকা ইনকাম একটু বেশি করা যাবে, সাধারণ চাকরিজীবীরা কিভাবে বোনাসটা কাজে লাগানো যাবে, এরপরে আপনারা যারা আছেন বেগুন বেসন কিনতে হবে, কার বাড়িতে কি দিতে হবে, এই যে এগুলো নিয়ে মানুষ ব্যস্ত থাকে, সিয়াম আদায় করতে পারে না। আল্লাহর নবী এ কারণে গুরুত্ব দিয়েছেন। আর 2, তুরফাউল আমালু বিহি রাব্বিল আলামিন, এই শাবান মাসে মানুষের বাৎসরিক আমল আল্লাহর কাছে জমা হয়। প্রশ্ন করতে পারেন যে আমল কতভাবে জমা হয় আল্লাহর কাছে? এই শুনছি আমরা হাদিসে আপনাদের মুখ থেকে যে সপ্তাহে ইয়াউমুল ইথনাইন আল খামিস, সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ নবী রোজা রাখতেন না? তিনি রাখতেন, কি কারণ ছিল? যে সোমবার বৃহস্পতিবার আমল জমা হয়। আবার আমরা আপনাদের মুখে হাদিস শুনি যে সকালে একদল ফেরেশতা আসে, সন্ধ্যায় আমল নিয়ে চলে যায়, আবার সন্ধ্যায় যারা আসে সকালে আমল নিয়ে চলে যায়। তো কয়ভাবে মানুষের আমলকে উঠানো হয়? 3 ভাবে উঠানো হয়। কয়ভাবে? 3 ভাবে। দৈনিক আমল সকাল সন্ধ্যায় আল্লাহর কাছে পেশ করা হয়, সাপ্তাহিক আমল সোমবার বৃহস্পতিবার পেশ করা হয়, বাৎসরিক আমল শাবান মাসে পেশ করা হয়। কোন দিন পেশ করা হয় কেউ জানে না। কথা বুঝতে পেরেছেন? কোন দিন পেশ করা হয় কেউ বলতে পারে না। এ কারণে চেষ্টা করেছেন বিশ্বনবী সব দিনই সিয়াম পালন করা, টানা সিয়াম পালন করার তিনি চেষ্টা করেছেন। এ কারণে মোটামুটি এই যে মানুষ গুরুত্বহীনভাবে শাবানকে কাটিয়ে দেয়, অথচ দেখেন আল্লাহর কাছে বিষয়টির কত গুরুত্ব। এটি আপনাকে বলছিলাম এই হাদিস থেকে যে আপনি যেই কাজগুলোকে অবহেলা করেন সেই কাজগুলোকে আল্লাহ বেশি বরকত দান করেন, সেই কাজগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন বেশি বেশি সওয়াব লিখে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, জামাতে সালাত আদায় করার প্রতি আপনি গাফেল, ওমর ইবনুল খাত্তাব, তাকে হত্যা করেছিল কে? আবু লুলুয়া। কি নাম? আবু লুলুয়া। ওমর ইবনুল খাত্তাবের মতো বীর বিক্রম মানুষকে হত্যা করেছিল, তাও ফজরের সালাতের ইমামতি করা অবস্থায়। সালাতে দাঁড়িয়েছে ওমর ইবনুল খাত্তাব, যে আয়াতটি তেলাওয়াত করছিলেন সেটিও ছিল তাকদীরের আয়াত, যে তাকদীরে যেটা ঘটবে এটা ঘটবে এমন একটা আয়াত ছিল। তো পেছন থেকে কাতার থেকে আবু লুলুয়া নামক ব্যক্তি প্রস্তুতি সে নিয়ে এসেছে, অস্ত্রের এক পার্শ্বে ছিল ধারালো, আর এক পার্শ্বেও ছিল ধারালো, উভয় পার্শ্বে বিষ লাগিয়ে এনেছে যে আঘাতে যদি না মরে অন্তত বিশেষে মারা যাবে।
এই প্রস্তুতি নিয়ে সে কাতারে দাঁড়িয়েছে, তো মেরে দিয়েছে প্রথমে পাজরে। ওমর ইবনুল খাত্তাব সালাত ছাড়েননি, বাম পাজরে মেরেছেন, সালাত ছাড়েন নাই, পাকস্থলী নাভি বরাবর মেরে দিয়েছেন। এরপরে সালাত ইচ্ছাকৃতভাবে ছাড়েন নাই, রক্তক্ষরণ হতে হতে বেহুশ হয়ে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন। আব্দুর রহমান বিন আউফ সরিয়ে দিয়ে তিনি ফজরের জামাতের ইমামতি শেষ করে ওমর ইবনুল খাত্তাব কিনে বাড়িতে চলে গেছেন। ডক্টর ডাকা হয়েছে, ডক্টর এসে পরীক্ষা নিরীক্ষা করার জন্য মুখের ভিতরে প্রথমে শরবত দিয়ে দিল, তো শরবত দিল, দেখে যে নাভি দিয়ে বের হয়ে গেল। তো কি বের হয়ে গেল, শরবতের কালার রক্তের মতোই, বোঝা গেল না যে নাভি পাকস্থলী কি কানা হয়েছে কিনা। তো পরীক্ষা করার জন্য দুধ খাওয়ালো, তো দুধ খাওয়ানোর পরে দেখা গেল যে পাকস্থলী দিয়ে সাদা দুধ সব বের হয়ে গেল। ডাক্তার বুঝতে বাকি নেই তার যে ওমর ইবনুল খাত্তাবের সময় আর বেশি নেই। তো জ্ঞান ফেরার পরে ওমর ইবনুল খাত্তাব যখন হুঁশ ফিরল, সর্বপ্রথম তিনি কি বলেছিলেন জানেন, যে ফজরের সালাতের জামাতের পরিপূর্ণতা তোমরা কি আদায় করেছ? প্রথম কি বলেছিলেন তিনি, ফজরের জামাত আদায় কি করতে পেরেছো তোমরা? আমার উপরে হতাহতের ঘটনা ঘটেছে, কিন্তু তোমরা কি জামাত কমপ্লিট করতে পেরেছো? প্রথম প্রশ্ন দেখেন তার, জীবনের কোনো চিন্তা নাই, সালাত ঠিকভাবে পড়েছো কিনা, আমি তো অজ্ঞান হয়ে পড়ে গেলাম, বাকিটা আর জানি না, তোমরা কি আদায় করতে পেরেছো? সম্মানিত উপস্থিতি, এটি ছিল তার প্রথম প্রশ্ন। তারা ছিল সালাতের প্রতি কত মনোযোগী, আজকে আপনি সেখান থেকে গাফেল। আরে আব্দুল আজ্জার ঘটনা আপনাদের সবার জানা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করার জন্য এসেছিলেন, আল্লাহ রাসূল নাম পরিবর্তন করলেন, আজ্জা তো একটা মূর্তির নাম, তো নাম রাখলেন আব্দুল্লাহ, যার উপাধি ছিল জুলবাজাদাইন, এই উপাধিতে তাকে ডাকা হয়। এতিম ছিল, মানে বাবা মা কেউ বেঁচে ছিল না, চাচার কাছে বড় হয়েছে, চাচার কাছে তার সহায় সম্পত্তিগুলো রয়েছে। তো ইসলাম গ্রহণ করার পরে চাচার কাছ থেকে প্রায় 3-4 বছরের মতো ইসলামকে গোপন করে রেখেছে, প্রকাশ করে নাই। সালাত আদায় করার জন্য দূরে চলে যেত, নফল কবি ইবাদত করার জন্য দূরে চলে যেত, যাতে চাচা দেখতে না পায়। তো একদিন প্রকাশ পেয়ে গেছে চাচার কাছে, তো চাচা বলছে যে মুহাম্মাদের ধর্ম যদি ত্যাগ না করো তাহলে তোমাকে সব ধরনের সহায় সম্পত্তি থেকে আমি তোমাকে বঞ্চিত করে দেব। তো বলছে আপনি সহায় সম্পত্তি থেকে বঞ্চিত করেন, আমার কোনো যায় আসে না, আমি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করব না। তো বলছে বের হয়ে যা বাড়ি থেকে, বের হয়ে যাচ্ছে, বলছে ওই যে পরনে যে কাপড়টা আছে ওইটা উখলে দিয়ে যা, ইসলামের জন্য চাচার পরনের কাপড় ঠিক আছে ছেড়ে দিলাম, এইটাও সে ছেড়ে দিয়ে ফেলে দিয়ে চোখের সামনে থেকে চলে গেছে, মায়ের কাছে চলে গেছে, অন্য একজন ব্যক্তির কাছে চলে গেছে। তো তাকে বলেছে যে আল্লাহ নবীর কাছে যাও, তো আল্লাহ নবী তাকে একটা কম্বল দিলেন, এগুলো নিয়ে সে আবৃত্তি করে আহলুস সুফফাদের সাথে মসজিদে নববীতে থাকতো, কোরআন তেলাওয়াত করতো, কোরআন শেখার জন্য মানুষকে পীড়াপিড়ি করতো, যে ভাই একটু কোরআন আমাকে পড়ান না, একটু কোরআন শেখান না, একটু কোরআনের কিছু দার্স দিন না আমাকে। সাহাবিরা বিরক্ত বোধ করে আল্লাহ নবীকে বলতো যে আল্লাহ নবী এই বেশি বেশি কোরআন তেলাওয়াত করে অত্যাধিক জোরে জোরে। তো তখন বলছে যে কোরআনের ভালোবাসায় সে আজকে বাপদাদার পৈতৃক সম্পত্তি ছেড়ে ইসলামের ছায়া তলে এসেছে, তো তাতে তোমরা বিরক্ত হইও না। তাবুকের যুদ্ধ যখন লেগে গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সম্পত্তি দিলেন, ওসমান বললেন 3 মাসের খরচ যা আছে উট টাকা পয়সা সব আমি দিলাম, ওমর ইবনুল খাত্তাব বলছেন বাড়িতে যা আছে অর্ধেক দিলাম অর্ধেক রেখে দিলাম, আবু বকর এসে বলছে যে আল্লাহ নবী বাড়িতে শুধু আপনি আর আল্লাহ তালাকে রেখে যা আছে সব দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। তো আব্দুল্লাহ অর্থাৎ এই জুলবাজাদাইন দেওয়ার মতো তো কিছুই নাই, তো সে বলছে যে আল্লাহ নবী আমার তো দেওয়ার মতো কিছুই নাই, আমি তাবুকের যুদ্ধে আমার জীবনটা দিলাম, আমি শহীদ হতে চাই, সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূল বলছেন, সাথে সাথে আল্লাহ নবী তার জন্য দোয়া করলেন যে আল্লাহ কাফেরদের হাতে আমি আব্দুল্লাহর রক্তকে হারাম করে দিলাম, সে যেন কাফেরদের হাতে না মরে। তো কান্নাকাটি করে বলছে আল্লাহ নবী আমি তো শহীদ হতে চাই, তো আপনি আমার জন্য এই দোয়া করলেন কেন? তখন বলছে শোনো আব্দুল্লাহ, তুমি যদি বিছানায় শুয়ে শুয়েও মারা যাও আল্লাহ তাআলা তোমাকে ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন, শহীদের মর্যাদা তোমাকে দিবেন, সুবহানাল্লাহ। তাবুক যুদ্ধের পরে বিছানায় শায়িত অবস্থায় অত্যাধিক জ্বরে আক্রান্ত হয়ে সে মারা গিয়েছিল, আল্লাহর নবী নিজে তার কবর খনন করেছেন অন্ধকার রাত্রিতে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন ঠান্ডা রাত্রি, অন্ধকার রাত্রি, মাটি খোঁড়ার শব্দ পাচ্ছি,
দৌড়তে উঠলাম যে কোথায় শব্দ হয়, দেখলাম আবু বকর ঘরে নেই, উসমান ওমর ঘরে নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুতে নেই। তাহলে কোথায় তারা কি করছে? গিয়ে দেখলাম আবু বকর ওমর উপরে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরের মাটি খুঁড়ছেন। সুবহানাল্লাহ। লাশ নিয়ে আসার পরে যখন আব্দুল্লাহর লাশ নিয়ে আসা হলো, আল্লাহর নবী বারবার বলছেন তোমরা তোমাদের সাথীর উপর সহানুভূতি প্রদর্শন করো, তোমরা তাকে আস্তে আস্তে নামাও, তোমরা তাকে কষ্ট দিও না। সাহাবায়ে কেরাম আক্ষেপ করে সেই দিন বলেছিলেন, ওরে আব্দুল্লাহ তুমি কত সৌভাগ্যবান, আল্লাহর নবী নিজে তোমার কবর খনন করলেন, তোমার লাশটা দাফন করার জন্য তিনি নিজে কবরে নেমে গেলেন, যদি আজকে এই কবরের মালিক আমরা কেউ হতে পারতাম কতই না ভালো হইতো। এইভাবে আফসোস করেছেন তারা। সম্মানিত উপস্থিতি, এই যে তারা ইসলামের প্রতি এতটা পাগল ছিল, ইসলামকে এত কঠিন ভাবে মেনেছে, ইসলামের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলো তারা নিজের মধ্যে বাস্তবায়ন করেছে, দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে না আখেরাত পাওয়ার উদ্দেশ্যে? আখেরাত পাওয়ার উদ্দেশ্যে। আর আপনি আমল করছেন, শিরিক বিদাত মুক্ত কখনো হতে পারছেন না, অথবা আপনি আমল করছেন যে আমলে লৌকিকতা দেখা যাচ্ছে, মানুষ দেখানো ইবাদতে আপনি নিজেকে পরিণত করছেন। এ কারণে চেষ্টা করুন ইবাদতকে লৌকিকতা মুক্ত করার। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, হাদিসের আর একটু অংশ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদম সর্বশেষে গিয়ে বলছি যে আল্লাহর নবী বলছেন, ইন্নামা হিয়া আমালুকুম উহসিহা লাকুম, আমি তোমাদের আমলগুলোকে, আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের আমলগুলোকে সংরক্ষণ করে রাখি, গণনা করে রাখি, কি কি জন্য? যে সুম্মা ওয়াফিকুম ইয়াহা, এই আমলগুলো আমি তোমাদেরকে কিয়ামতের মাঠে পুঙ্খানুপুঙ্খানুভাবে পরিশোধ করে দেবো ইনশাআল্লাহ। এটা আল্লাহ তাআলা বলছেন। সুতরাং ফামান ওয়াজাদা খায়রান ফালিয়াহমাদিল্লাহ, কেউ যদি ভালো কিছু পায়, কল্যাণ পায়, আল্লাহর প্রশংসা যেন করে। ওয়ামান ওয়াজাদা গায়রা যালিক ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, আর কারো যদি জীবনে কোনো অমঙ্গল ঘটে, অকল্যাণ পায়, সে শাস্তি পায়, তাহলে এর জন্য সে নিজে দায়ী। মানুষ এবং পশু দুইটার মধ্যে পার্থক্য মানুষের হিসাব হবে, পশু প্রাণীর হিসাব হবে না, কারণ আল্লাহ তাআলা একটাই পার্থক্য করে দিয়েছেন, মানুষের বিবেক আছে, পশু প্রাণীর বিবেক নেই। এ কারণে বিবেক দিয়ে আপনাকে ভালো পথে ভালো কাজের জন্য হাঁটতে হবে, চলতে হবে। আর পশু প্রাণী তাদের যেহেতু বিবেক নেই, তো তাদের সে কারণে বিচার আচরণ নেই। সম্মানিত উপস্থিতি, এ কারণে এই স্বল্প সময়ের যতটুকু আমল এই দুনিয়াবী জীবনে, সে আমলগুলো আমাদেরকে অত্যাচার মুক্ত, কারো কাছে যেন আমাদের কোনো প্রাপ্তি না থাকে, জুলুম যেন আমরা কারো উপর না করে থাকি, এই জুলুম মুক্ত ইবাদত আমরা করতে চাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। দুই, তাওহীদকে বিশুদ্ধ করতে হবে, বিশুদ্ধ তাওহীদ নিয়ে আমরা আমল করব, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের আমলগুলোকে কবুল করবেন ইনশাআল্লাহ। তিন, যা কিছু আমরা চাইবো সব কিছু কার কাছে চাইবো? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লামের একটি হাদিস বলে শেষ করে দেই। আল্লাহর নবী বলেছেন, আত্তহুরু শাত্রুল ইমান, পবিত্রতা হলো ইমানের অর্ধেক, ইমানের অঙ্গ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ এটি মিজানের পাল্লাকে সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি। সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ, এই দুইটি কেউ যদি পাঠ করে, তাহলে দুনিয়া এবং আসমানের মাঝে ফাঁকা জায়গাটা সওয়াব দ্বারা আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। ওয়া সালাতু নূরুন, সালাত হলো আপনার জন্য আলো স্বরূপ। ওয়া সাদাকাতু বুরহানুন, দান সাদাকা এটি হলো আপনার জন্য নাজাতের প্রমাণ স্বরূপ। ওয়া সবরু জিয়াউন, ধৈর্যশীলতা হচ্ছে আপনার জন্য আলো স্বরূপ, কিরণ স্বরূপ। ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইক, পবিত্র কোরআন হচ্ছে আপনার পক্ষে সাক্ষীদানকারী অথবা বিপক্ষে সাক্ষীদানকারী। এ কারণে আমল করতে গিয়ে যদি শয়তানের ওয়াসওয়াসায় পড়েন, ধৈর্য ধরবেন, যদি ভুলভ্রান্তি হয়ে যায় ধৈর্য ধরবেন। আহমদ বিন হাম্বাল, শ্রেষ্ঠ মুহাদ্দিস, 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলছেন, তিনি তার ছেলে বলছে, আব্দুল্লাহ বলছে যে আমার বাবা যখনই আল্লাহর কাছে দোয়া করতেন, তো দোয়াতে আবুল হাইসাম নামে একজন ব্যক্তির নাম বেশি বেশি বলতেন। তাবলিস ইবলিসের মধ্যে আছে যে আমি জিজ্ঞাসা করলাম পিতাকে, যে আব্বা এই আবুল হাইসাম লোকটি কি? তখন বলছে যে যখন শাসক আমাকে নির্যাতন করেছিল, আমাকে আঘাত করেছিল, তখন আঘাতের জন্য আমাকে যখন ডাকা হচ্ছিল,
পিছন থেকে এক ব্যক্তি আমার জামা টেনে ধরে আমাকে বলছিল, আনা সাবাতু ফি সাবিলিশ শয়তান, আমি একজন চোর, আল্লাহর আমি চুরি করেছি, আমাকে হাজারের উপরে বেত্রাঘাত খেতে হয়েছে, তো চুরি করে বেত্রাঘাতের উপরে শয়তানের রাস্তায় আমি ধৈর্য ধারণ করেছি, তাহলে তুমি আহমদ বিন হাম্বাল আল্লাহর রাস্তায় থাকতে গিয়ে শাসক কর্তৃক নির্যাতিত হচ্ছ, তো তুমি ভালো পথে ধৈর্য ধারণ করতে পারবা না। এই কারণে আমি সেই ব্যক্তির জন্য বেশি বেশি দোয়া করি। এ কারণে আপনি ধৈর্য ধারণ করবেন। সম্মানিত উপস্থিতি, শিরক মুক্ত আমল করেন, বিদাত মুক্ত আমল করেন, জুলুম মুক্ত আমল করেন, তাওহীদকে বিশুদ্ধ করেন, সবকিছু আল্লাহর কাছে চান, ইনশাআল্লাহ আমাদের আমলগুলো আল্লাহ তাআলার কাছে কাজে দিবে, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলি আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'ানি ইয়াকুম বিল আয়াতি ওয়াল যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।